ফ্রেন্ডস, আপনারা দেখছেন বিএম বাংলা ইন্ডিয়া চ্যানেল। তো বন্ধুরা, বিএম বাংলা ইন্ডিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, প্রতিদিনের মতন আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে হোয়াটসঅ্যাপের কিছু নিউ ট্রিক্স নিয়ে কথা বলবো। তো বন্ধুরা, আপনারা তো সবাই জানেন, আপনি যখন হোয়াটসঅ্যাপে অনলাইনে আসেন তো আপনার ফ্রেন্ডসরা বুঝতে পারে যে আপনি কখন অনলাইনে এসেছিলেন, এবং আপনার ফ্রেন্ডসরা যখন আপনাকে কোনো এসএমএস করে তো আপনি যখন এসএমএসটা দেখেন তো আপনার ফ্রেন্ডসরা বুঝে যায় যে আপনি এসএমএসটা দেখে নিয়েছেন। তো বন্ধুরা, আজকের টিপসে এমন কিছু সেটিংস নিয়ে কথা বলবো যেটির মাধ্যমে আপনি যখন অনলাইনে আসবে তার পরেও যে আপনার ফ্রেন্ডসরা বুঝতে পারবেন যে আপনি অনলাইনে আছেন, এবং তার এসএমএসটা দেখে নেবেন এবং তারপরেও সে বুঝতে পারবেন যে আপনার তার এসএমএসটা আপনি দেখেছেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। তো এটি করার জন্য আপনারা সিম্পলি যেটি করবেন, আপনারা আপনার হোয়াটসঅ্যাপটি অন করে নেবেন। হোয়াটসঅ্যাপটি অন করার পরে উপরে দেখবেন থ্রি ডট আইকন আছে, থ্রি ডট আইকনে ক্লিক করবেন। থ্রি ডট আইকনে ক্লিক করার পরে আপনারা সেটিংস অপশানে চলে যাবেন। সেটিংস অপশানে চলে যাওয়ার পরে দেখবেন এখানে অ্যাকাউন্ট বলে একটি অপশান আছে, তো সিম্পলি আপনারা অ্যাকাউন্ট বলে অপশানে ক্লিক করবেন। করার পরে দেখবেন প্রাইভেসি বলে একটি অপশান আছে, তো আপনারা প্রাইভেসি অপশানে ক্লিক করবেন। তারপরে দেখবেন ফার্স্টে যে একটি অপশান আছে লাস্ট স্ক্যান, তো আপনারা এটা ক্লিক করবেন। তো দেখবেন আপনাদেরকে এরকম তিনটি অপশান দেখাবে, তো আপনারা সিম্পলি যেটি করবেন আপনারা সবার নিচে নোবডি অপশানে ক্লিক করে দেবেন। করে দেওয়ার পরে আপনারা একটু নিচে আসবেন, তো দেখবেন এখানে এই অপশানটি আপনাদেরকে দেখাবে, তো আপনারা যেটি করবেন আপনারা সিম্পলি এটাই অফ করে দেবেন। তো বন্ধুরা, এটি করার পরে আপনি যখন আপনার ফ্রেন্ডসের এসএমএসটি চেক করার পরেও আপনার ফ্রেন্ডসরা বুঝতে পারবেন যে আপনি তার এসএমএসটা দেখে নিয়েছেন, এবং এটিতে নোবডি করে দেওয়ার পরে আপনি যখনও অনলাইনে আসবেন তো আপনার ফ্রেন্ডসরা বুঝতে পারবে না যে আপনি অনলাইনে আছেন বা কখন অনলাইনে এসেছিলেন, আপনাকে অনলাইনে দেখাবে না যে আপনি অনলাইনে আছেন। তো বন্ধুরা, এটি একটি মজাদার ট্রিক্স, তো আপনারা এটি করে নিন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে বলবেন না। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো এখনই সাবস্ক্রাইব করে নেবেন, এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তো যাতে করে এমন সব ভিডিওর নোটিফিকেশান সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদের সময় সাথে থাকার জন্যে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।